সুস্বাগতম। হ্যাঁ, মুন্সিগঞ্জ সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আজকে পাঠে যাওয়ার পূর্বে তোমরা নিশ্চয় আমার পরিচয় জানতে চাইবে। চলো, আমার পরিচয় তোমাদের কি দিচ্ছি। পরিচিতি: মুস্তামদ মাহফুজা ইসলাম, সহকারী শিক্ষক, কালিঞ্জি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। পাঠ পরিচিতি, শ্রেণী দ্বিতীয়, বিষয় বাংলা, পাঠ ট্রেন, পাঠ্যাংশ ঝক ঝকা ঝক থেকে বন পর্যন্ত, সময় 35 মিনিট, তারিখ 18/2/2021। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তারা বইটা খুলে ছটপট বসে পড়ো, আর একটা ছবি দেখো তো। ছবি দেখতে ভালো লাগে? চলো স্ক্রিনে আমরা একটা ছবি দেখি। দেখে ফেলেছ? ছবিতে কি দেখতে পাচ্ছো? একটি একটি বলো 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 ইয়া একটি ট্রেন। এই ট্রেনে উঠেছো? ট্রেনে উঠতে কিন্তু মজা হয়, তাই না? আমরা একটি ট্রেন দেখতে পাচ্ছি। তাহলে আজকে যদি আমরা ট্রেন নিয়ে একটি কবিতা পড়ি তাহলে কেমন হয়? চলো, দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের ট্রেন কবিতাটি আমরা আজকে পড়বো। চলো তাহলে আমাদের আজকের পাঠ ট্রেন কবিতা। চলো ট্রেন কবিতাটি, পুরো কবিতাটি আমি তোমাদের শোনানোর জন্য পড়ে দিচ্ছি। আমার চেয়ে অনেক সুন্দর করে তোমরা পড়তে পারবে আমি জানি। চলো আমারটা শোনো, আঙুল দিয়ে ধরে ধরে শুনবে। ট্রেন, শামসুর রহমান। ঝক ঝকা ঝক ট্রেন চলছে রাত দুপুরে ওই, ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই, একটু চিরয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে পেরায় ঘুরে নেকু ঘোড়ার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে আমায় নিয়ে ছুটবে আবার ঝক ঝকা ঝক ঝক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের জন্য এত সুন্দর কবিতাটি যিনি লিখেছেন তিনি কে, তাকে দেখতে চাচ্ছ? স্ক্রিনে দেখে ফেলো। আমাদের সেই কবি যিনি আমাদের জন্য এত সুন্দর কবিতাটি লিখেছেন, আমাদের কবি শামসুর রহমান। দেখেছ তাকে? হ্যাঁ, আমিও দেখেছি। ঠিক আছে, চলো আমরা আমাদের কবি লেখা সেই কবিতাটি পড়ি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে শোনাবো আজকে আমরা কতটুকু পড়ব। আমরা ইচ্ছে করলে পুরো কবিতাটাও বাড়িতে পড়তে পারি, তাই ম্যাডাম তোমাদেরকে শুনিয়েছি। এখন আমরা পড়ব, আজকে একটু পড়ব, কালকে একটু পড়ব, এভাবেই তো আমরা পড়ি, তাই না? তাহলে ম্যাডাম দেখো কত ভালো বিষয় তোমাদেরকে একটু পড়াচ্ছি। একটুকু নিশ্চয় পড়বে। চলো পড়ি। ট্রেন, শামসুর রহমান। ঝক ঝকা ঝক ট্রেন চলছে রাত দুপুরে ওই, ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে
আমরা যে নতুন শব্দগুলো পাচ্ছি তা কি তোমরা বুঝতে পারছো? একটু খুঁজে বের করো তো কোনগুলো আজকে তোমাদের কাছে নতুন মনে হচ্ছে। বের করতে পেরেছো? হ্যাঁ, দেখো তো ম্যাডামের সাথে মিল করে ঠিক আছে কিনা। ছক ছকা ছক, এটা এই শব্দটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছো? হ্যাঁ, এটার অর্থ হবে ঝকঝক শব্দ, মানে ট্রেন যখন চলে তখন একটা শব্দ হয়, সেটা ঝকঝক ঝকঝক এরকম হয়, ওটাকে আমরা ঝকঝক শব্দ বলি। তাহলে আমরা আরেকটি শব্দ দেখছি, ফের। ফের মানে কি? ফের অর্থ কি? হ্যাঁ, আবার, মানে বলে না ফের এসো বা আবার এসো, এই জন্য বলবো ফের অর্থ আবার। তারপরে পেরোলেই মানে পার হলে, মানে এই জায়গাটা পেরোলে আমি ওই জায়গাটা যাব, এরকম আমরা বলি না, তো ওটাকে বলছে পার হলে। তো আমরা শব্দগুলো জানলাম, শব্দগুলো আমরা খাতায় লিখে ফেলতে পারি, লিখে শব্দগুলোর অর্থগুলো লিখতে পারি, তাই না? তাহলে আমাদের অনেক দিন মনে থাকবে, ঠিক আছে? বাড়িতে নিশ্চয়ই লিখবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের পাঠে যে শব্দগুলো অর্থ আমরা জেনেছি সে অর্থগুলো দিয়ে বাক্য তৈরি করব। ঝক ঝকা ঝক, ট্রেন ঝক ঝকা ঝক শব্দ করে চলে। ফের, আবার এসো। পেরোলেই, মাঠ পার হলেই বন। হয়ে গেল আরো বাক্য। তো আমরা আরো বাক্য বাড়িতে তৈরি করব আর খাতায় লিখবো। হাতের লেখাটাও তো সুন্দর হতে হবে, স্কুল বন্ধ বলে তো আর হাতের লেখাটা পচা হলে চলবে না, অনেক সুন্দর করে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের যে যুক্ত বর্ণটি ছিল ট্রেন, দেখেছিলে ট্রেন শব্দটাতে আরেকটা কিছু যোগ হয়েছে, তাহলে সেটাকে আমরা ভেঙে দেখি। চ র ফলা ন ট্রেন, চ একার র ফলা ন ট্রেন। তাহলে আমরা দেখলাম ট আর র ফলা যুক্ত হয়ে ট্রেন হয়েছে। আমরা যদি আরেকটি নতুন শব্দ খুঁজে বের করি সেটা কি হতে পারে মনে করো তো একটু। আমি বলে দিচ্ছি, ট্রাক। ট র ফলা আকার ক, ট্রাক। ট্রাক শব্দটি আমরা নতুন পেলাম, তাই না? এরকম শব্দ আমরা খুঁজে খুঁজে বের করব। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন পড়বে, আমার সাথে পড়তে চাও? ঠিক আছে, আমি তোমার সাথে পড়ছি। ট্রেন লিখেছেন কবি শামসুর রহমান। ঝক ঝকা ঝক ট্রেন চলছে রাত দুপুরে, ওই ট্রেন চলছে ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই? একটু চিরয় ফির ছুটে যায়, মাঠ পেরোলে বন। হ্যাঁ, এইটুকু আজকে তোমরা বারবার পড়বে। পড়তেই থাকবে, পড়তেই থাকবে, দেখবে তুমি একদম সুন্দর করে বলতে পারছো। ঠিক আছে, আরেকবার পড়ে দেব? আচ্ছা ঠিক আছে, পড়ে দিচ্ছি। ট্রেন শামসুর রহমান, ঝক ঝকা ঝক ট্রেন চলছে রাত দুপুরে, ওই ট্রেন চলছে ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরোলেই বন। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, বাড়িতে থাকতে কি দলীয় কাজ করা যাবে না? হ্যাঁ করা যাবে, আমরা কিন্তু বিদ্যালয়ে থাকলে আমরা দলে দলে জোড়ায় জোড়ায় কাজ করতাম, এখনো আমরা করব। হ্যাঁ, তোমার মাকে বাবাকে অথবা দাদা দাদিকে নিয়েও তুমি কিন্তু দলীয় কাজ করতে পারো। ক কবিতার দুই লাইন আবৃত্তি করো, খ দল পরের দুই লাইন আবৃত্তি করো, গ দল পরের দুই লাইন আবৃত্তি করো। সবাইকে সাথে নিয়ে পড়তে কিন্তু খুব মজা হচ্ছে তোমাদের বাড়িতে, তাই না? তবে আমি কিন্তু তোমাদেরকে মিস করছি। হ্যাঁ, আমরা খুব শীঘ্রই আবার একসাথে হয়ে পড়বো, এখন তোমরা বাসায় একটু ঝটপট পড়ে নাও। ছোট্ট সোনামণিরা, তোমরা যদি বিদ্যালয়ে থাকতে তাহলে খুব মজা করে ম্যাডাম তোমাদের কাছ থেকে এই পড়াটি
নিয়ে নিতাম, দেখতাম কে সবার আগে আমার কাছে পড়াটি দিতে পারছো। এখনো কিন্তু এই কাজটা তোমরা করতে পারো মায়ের কাছে। তো তোমাদের বাড়ির কাজ আজকের মূল্যায়ন হচ্ছে তোমরা এককভাবে কবিতাটি আবৃত্তি করে যতটুকু তোমাদের পড়া দিচ্ছি ততটুকু পড়তে পারো, আবার ইচ্ছে করলে পুরো কবিতাটাও তুমি শেষ করে নিতে পারো। আমার যেই পাঠটি ছিল সেখানে কিন্তু আমি পুরো কবিতাটা তোমাদেরকে পড়ে শুনিয়েছি। তোমরা কি করবে, ইচ্ছে করলে তোমরা পুরো কবিতাটাও শিখতে পারো, আবার অল্প অল্প করেও শিখতে পারো। ঠিক আছে, যে আগে শিখবে সে কি হবে, সে প্রথম হবে। তাহলে ঝটপট ভিডিওটি দেখে একদম সবার আগে আগে নিশ্চয়ই শিখে ফেলছো। হ্যাঁ, এটাই তোমাদের বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার পাঠটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনায় তোমাদের ম্যাডাম বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।